আসসালামু আলাইকুম আমি আরফানুল হক শোয়ীব বলছি অরেঞ্জ ভ্যালি থেকে আর এই অরেঞ্জ ভ্যালির লোকেশন হচ্ছে উত্তর মালঞ্চা পীরগঞ্জ ঠাকুরগাঁ দেশের উত্তরবঙ্গে এমন একটি বাগান আসলে অবিশ্বাসও করার মতো না আবার বিশ্বাস করার মতো না যে বাংলাদেশে এত সুন্দর কমলা বাগান গড়ে উঠেছে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে ছাড়াও বাংলাদেশে অনেক জায়গায় এই কমলা বাগান আছে যারা এখানে পরিচর্যা করে তাদের থেকে আর কি মানে জানতে পারলাম যে এটা হচ্ছে আপনার আপনাদের হচ্ছে তিন বিঘা জমির উপরে এই বাগানের বয়স হচ্ছে দশ বছর শুনে জানতে পারলাম যে সাত বছর লাস্ট লাস্ট সেভেন ইয়ার্স থেকে ফল দেওয়া শুরু করছে আর এরা এখানে বিক্রিও করে আড়াইশো টাকা কেজি বিক্রি করে কেজিতে ছয় সাত পিস এরকম হয়তো ওঠে আমাদের বাংলাদেশে বিদেশি ফল দেখে অনেক সুন্দর লাগতেছে আর কি এখানে একটা প্লাস্টিকের এটা জানি না কিসের জন্য ওরা এখানে ইউস করে হয়তো কোনো পোকামাকড় পোকামাকড় থেকে বাঁচার জন্য হয়তো এখানে কোনো কীটনাশক দিয়ে রাখছে হইতে পারে আমি ঠিক জানি না আর ইউ এনজয় ম্যান ইনজয় করতিছো হ্যাঁ ফিলিং হ্যাপি খাও দেখি একটা খাও দেখি আরে খাও আচ্ছা তুমি আগে খাও না ওইটা আমি এটা খাই আচ্ছা এটা তুমি খাও না এই মিষ্টি খেতে মিষ্টি এটা পাকে গেছে সেজন্য পড়ে গেছে দেখি আমি একটা খেয়ে দেখি তুমি এখানে কতদিন থেকে থাকো দিন থেকে তোমার বাসা কোথায় আছে মোটামুটি মিষ্টি আছে এটা আসলে এটা মানে গাছ থেকে পড়ে গেছিল নাকি মানে আমরা এখনো মানে আমরা ওয়েট করে আছি মালিক আসবে মালিকের জন্য এখন আমরা গাছ থেকে পেরে মানে কিনতে পারিনি এখনো সেটা খেলে হয়তো বুঝতে পারবো যে টাটকাটা মানে গাছের যে টাটকা বা আরও যেটা এটা হয়তো কম পাকছে বা এটা একটু মানে ইয়া মনে হচ্ছে একটু কম মিষ্টি এখানে কি বাগানে পানি দিচ্ছেন পাশে একটা যে এখানে এগিলাম গম গম ক্ষেত গম ক্ষেত এখানে আবার আম গাছ লাগাইছে এই পাশেই আমের মুকুল আসছে এই গাছটাতে আর দূরে সরিষা ক্ষেত পাশে গম ক্ষেত আর হচ্ছে আম বাগান আছে এই যে আম গাছ এখন সকাল দশটা আট বেজে গেছে আমরা এখানে নয়টার দিকে আসছি নয়টার পর একটু নয়টা দশ এর দিকে কিন্তু আমরা এখনো কমলা খেতে পারি নাই কমলার জন্য ওয়েট করতেছি না আমরা ওয়েট করতেছি কমলার বাগানের যে মালিক মানে এখানে কর্মচারীরা আছে কিন্তু এরা আর কি কমলা বিক্রি করতে পারে না মানে মালিকের জন্য ওয়েট করতে হচ্ছে মালিক এখন শুনতেছি এগারোটার দিকে আসবে আর আমরা সকাল থেকে নাস্তা করিনি তো ক্ষুধাও লেগে গেছে আর আশেপাশে তো এরকম এখানে খাওয়ার মতো ওরকম ব্যবস্থা নেই দেখা যাক কমলা খেতে পারে কি না কমলার আপনাদের রিভিউ দিতে পারে কি না একটু আগে যেটা খাইছি সেটা তো ওরকম মিষ্টি না দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি না ফাইনালি আমরা কমলা খেতে পারলাম না না খেয়েই চলে যেতে হচ্ছে আপনাদের অনেক ভালো লেগেছে এই ভিডিওটি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ওয়ে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এই কমলার বাগানে এন্ট্রি ফি আছে এই যে এখানে এন্ট্রি করতে বিশ টাকা করে লাগে পার পারসন বিশ টাকা করে আর আমরা এন্ট্রি ফি দিয়েই ঢুকছিলাম বিশ টাকা করে কিন্তু দুঃখজনক হলেও সত্য কমলা খেতে পারলাম না মালিক অনেক লেটে আসবে আর আমরা অনেক দূর থেকে এখানে আসার কারণে আমরা এতক্ষণ ওয়েটও করতে পারতেছি না তাই চলে যেতে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কখনো আসলে আমরা কমলা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ